প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমার পঞ্চম দিনের ক্লাস। আজকে তোমাদের বাউন্ডারি ওয়াল সম্পর্কে ধারণা দেব, বাউন্ডারি ওয়াল, ইটের বাউন্ডারি ওয়াল। আশা করি তোমরা সবাই আমার এই অনলাইন ক্লাসে আমার সাথেই থাকবে। তো বাউন্ডারি ওয়াল ছবিতে দেখতে পাচ্ছ 100 মিটার লম্বা, আইসোমেট্রিক ভিউ দিয়ে আমি বোঝাচ্ছি। 100 মিটার লম্বা, একবারে নিচে থেকে শুরু করে যে ব্রিক ফ্লাট সোলিং, সিসি, ইটের গাঁথনি, প্লিন্থ পর্যন্ত, প্লিন্থ, আবার ইটের গাঁথনি একবারে কপিং পর্যন্ত, এটা কপিং। তো আমরা এইখানে হলো সুপার স্ট্রাকচার, এইটুকুর নাম হইল সুপার স্ট্রাকচার, আর এই জায়গাটার নাম হলো কপিং। কপিং, তারপরে এটা হলো সাবস্ট্রাকচার। তো আমরা ছবিতে চওড়া এবং উচ্চতা দেওয়া আছে, চওড়া 75, উচ্চতা 8, চওড়া 75, উচ্চতা 30, চওড়া 65.5, উচ্চতা 15, 50, 15, 37.5, এই 15 আর এই 60 মিলে 75, আর এটা 25 চওড়া, উচ্চতা হলো 150, আর কপিংয়ের চওড়া 40 এবং উচ্চতা 8। এখানে কিন্তু সব ড্রয়িংয়ে, একই ড্রয়িংয়ে আমি আইসোমেট্রিক ভিউকে বোঝানোর চেষ্টা করছি লম্বাকে। এখন এই একটা বাউন্ডারি ওয়ালে তো অনেকগুলো আইটেম কাজ আছে। প্রথম আইটেম হইল আর্থ কাটিং। আর্থ কাটিং আইটেম নাম্বার 1, লম্বা হইল 100 মিটার। 100 মিটার আমি নিচে লিখিনি, এক জায়গায় লিখছি, লিখলি ভাই, এই 100 মিটার হইল লং। তার চওড়া হইলো 75, আর উচ্চতা দেখো মাটি পর্যন্ত, এই জিএল পর্যন্ত উচ্চতা হইলো 3, 15, 45, আর 30, 75 আর 8, 83। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা ঘনমিটারে চলে আসলো, মাটির পরিমাণ এত ঘনমিটার, 62.5 ঘনমিটার। তারপরের আইটেম আছে ব্রিক ফ্লাট সোলিং, ইটের সোলিং যেটাকে আমরা বলি। তো ব্রিক ফ্লাট সোলিং লম্বা 100, চওড়া 0.75, 75 বর্গমিটার। আমরা জানি যে ইটের ইটের সোলিংটা করা হয় বর্গমিটারে। এক বর্গমিটারে কয়টা লাগে? 31টা লাগে, এটা আমরা আগে শিখে আনা হয়েছে। 31 দ্বিগুণ করলে এখানে তোমার তোমার সংখ্যাটা চলে আসবে যে কয়টা ইট লাগলো, সেটাও চলে আসবে 325। তাহলে এই 325টা ইট লাগবে আর কি। তারপরে আইটেম নাম্বার 3, সিসির কাছে যেটা, এই কাজটা, এটার উচ্চতা আছে 30। তাহলে দৈর্ঘ্য 100, চওড়া 75, উচ্চতা 30, দ্বিগুণ করলে 25। এটাকে শুষ্ক অবস্থায় নিতে গেলে 1.5 দ্বিগুণ করতে হয়। তো আমরা 1.5 দ্বিগুণ করে শুষ্ক নিয়ে নিলাম, পরে এটাকে অ্যানালাইসিস করলাম যে 1, 3, 6, মানে 10 হইল অনুপাতের যোগফল। তো 10 ভাগের 1 ভাগ সিমেন্ট, 10 ভাগের 3 ভাগ বালি, 10 ভাগের 6 ভাগ খোয়া, সেই হিসেবে আমরা এগুলো বের করলাম। তোমাদের ভিন্ন ভিন্ন ক্লাসে আমরা শেখাই যে 1 ঘনমিটার সিমেন্ট সমান 30 ব্যাগ, তো 30 দ্বিগুণ করে 101 ব্যাগ। তারপরে 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান হলো 35.28 ঘনফুট বালি, এটা দিয়ে এটা গুণ করাতে এটা 357 ঘনফুট বালি হয়েছে, বাজারে ঘনফিট সেরা বুঝে না। আবার এখানে 6 দ্বিগুণ করলাম, এনে 20.25 মিটার কিউব হলো খোয়া আসলো। খোয়া তো মিটার কিউবে বাজারে বিক্রি করে না, আমাকে পিকেট কিনা ভাঙাইতে হবে। তো 1 ঘনমিটার খোয়া বানাইতে গেলে 320টা পিকেট ভাঙাইতে হবে। তো 320 দ্বিগুণ করলাম, 6,480টা পিকেট কিনা আমার খোয়া ভাঙানোর মেশিন দিয়ে ভাঙাইলে এই পরিমাণ খোয়া আমি পাব। আইটেম নাম্বার 4 দেখো, ব্রিক ওয়ার্ক, যেগুলো সব ব্রিক ওয়ার্কের সিম্বল। এখানে 4টা ধাপ আছে, যে 1টা, 2টা, 3টা, 4টা ধাপ। তাহলে এই জন্য লিখলাম ফার্স্ট ফুটিং, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এত ঘনমিটার। সেকেন্ড ফুটিং, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এত ঘনমিটার। থার্ড ফুটিং, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এত ঘনমিটার। ফোর্থ ফুটিং, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, যে গভীরতা 150। এখানে দিয়ে আমরা টোটাল ব্রিক ওয়ার্কের পরিমাণ পেলাম 82.5 ঘনমিটার। আমরা জানি যে 1 ঘনমিটার ইটের গাঁথনি সমান 410টা ইট লাগে। তো 410 দ্বিগুণ করলে 33,825টা ইট লাগবে এই ওয়ালটা বানাইতে, 100 মিটার লম্বা, এই 25 সেন্টিমিটার চওড়া ওয়ালটা বানাইতে 33,825টা ইট দরকার। মানে ইট গাঁথতে গেলে তো মশলা লাগে, তো সেই মশলার পরিমাণ শুষ্ক মশলা হলো 35%, 0.35×82, 28 মিটার কিউব। তো এটা আমাদের ব্রিক ওয়ার্কে করতে হয় 1:6, এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মান। তো 7 ভাগের 1 ভাগ সিমেন্ট আর 7 ভাগের 6 ভাগ বালি। তো 7 ভাগের 1 ভাগ সিমেন্ট, 7 ভাগের 6 ভাগ বালি, এইভাবে চলে আসলো। এটাকে আমি 30 দ্বিগুণ করলে ব্যাগে চলে যাবে, টাকা দ্বিগুণ করলে টাকাও চলে আসবে,
সেটাকে আবার 35.8 দেবন করলে সেটা ঘন ফিটে যাবে, এগুলো আমার দরকার নেই আপাতত। এখন দেখো শেষের যে আইটেমটা কপিং, এটা বাউন্ডারি ওয়াল করে পরে উপরে যাতে পানি পড়ে ওয়াল ড্যাম না হয় এই জন্য উপরে একটা সাইনের মতো দেওয়া হয়, ছাদের মতো দেওয়া হয়, এটাকে বলা হয় কপিং। সেই কপিংয়ের চওড়া এখানে 25 হলো ওয়াল, তারপরে এইদিকে 7.5, এইদিকে 7.5, বাড়িয়ে দিলে 15, তার মানে 25 আর 15, 40 হলো চওড়া, আর উচ্চতা দেওয়া আছে এখানে 8। তো এটা গুণ করলে যে 100 × 0.4 × 0.08 3.28 m³ কপিংয়ের পরিমাণ। এখন এটাকে আমরা এই রেশিও দিয়ে ঠিক এটার মতোই, এটার মতো তোমার এই রেশিও দিয়ে ভাগ করে সিমেন্ট স্যান্ড খোয়া আলাদা আলাদা করতে পারি, যেটা একবার আমি দেখাইছি এই জন্যে আবার দেখালাম না। আজকের তোমাদের এই বাউন্ডারি ওয়াল সম্পর্কে কথা বলতে এটাই, পর্যায়ক্রমে প্রত্যেক দিনই আমি একটা করে ক্লাস নেব, তোমরা আমার সাথেই থাকো। আজকের মতো তোমাদের বাউন্ডারি ওয়ালের অর্থাৎ ইটের বাউন্ডারি ওয়ালের কাজ আপাতত শেষ, আমরা পরবর্তীতে আরসিসি পিলার দিয়ে কীভাবে বাউন্ডারি ওয়াল করা যায় সেটাও শেখাবো। ধন্যবাদ সবাই।